হ্যালো, আজকে নিয়ে এসেছি নতুন আরেকটা টিউটোরিয়াল। তোমাদের মধ্যে অনেকেরই গোলাপ ফুল বানাতে হয়তো একটু প্রবলেম হয় আমার মতোই, তো তার জন্য এই মেথডেই আমি গোলাপ ফুলগুলো বানাই। আর আমার মনে হয় এই প্রসেসটাই সব থেকে সহজ এবং ফুলগুলো দেখতেও খুব সুন্দর এবং পারফেক্ট হয়। প্রথমে ক্লেটাকে রোল করে তারপর পাপড়িগুলো কেটে নিচ্ছি। প্রতিটা যে সমান সাইজেরই হতে হবে এমন কিন্তু নয়, একটু ছোট বড় হলেও কোনো অসুবিধা নেই। কাটা হয়ে গেলে তারপর পাপড়িগুলোকে এরকম পাতলা করে গোল শেপ দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা লেচিকে এরকম গোল করে নেব। পাপড়ির ধারগুলো একটু এবড়ো খেবড়ো হলেও কিন্তু অসুবিধা নেই, এতে ফুলটা দেখতে আরও সুন্দর এবং ন্যাচারাল লাগবে, তো সেটা নিয়ে কোনো চিন্তা নেই। মাঝে মাঝে একটু ট্যালকাম পাউডার ইউজ করছি যাতে ক্লেটা হাতের সাথে আটকে না যায়। প্রত্যেকটা পাপড়িকে এরকম গোল শেপ দেওয়া হয়ে গেলে তারপর পাপড়িগুলোকে বড় থেকে ছোট অনুযায়ী পরপর এইভাবে রাখব। একটু সাইজ এদিক ওদিক হলেও কোনো প্রবলেম নেই, সেটাও কিন্তু পরে দেখতে ভালোই লাগবে। তো এই স্টেপটা করা হয়ে গেলে তারপর আমি ছুরি দিয়ে মাঝখান বরাবর কেটে নিচ্ছি যাতে দুটো গোলাপ ফুল তৈরি হয়। তবে এটা না কাটলেও চলে, এটা একদম শেষে করলেও চলে। আমি আগেই ডিভাইড করে নিলাম, তোমরা কিন্তু শেষেও এটা করতে পারো। তারপর কাটা হয়ে যাওয়ার পর সব থেকে লাস্ট আর ফাইনাল স্টেপ, পাপড়িগুলোকে একদম ছোট থেকে, মানে একদম যে পাপড়িটা ভিতরের দিকে থাকবে সেই দিক থেকে এইভাবে পরপর রোল করে যেতে হবে। এবং একদিক থেকে পরপর এমনভাবে রোল করলেই কিন্তু গোলাপ ফুলটা একদম রেডি। রোজ বানানোর অনেকগুলো মেথড আমি দেখেছিলাম, কিন্তু তার মধ্যে এই প্রসেসটাই আমার সব থেকে ইজি লাগলো, তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আরও অনেক রকম প্রসেসে রোজ বানানো যায়, সেগুলো আমি প্র্যাকটিস করব এবং তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর পেজটাকে ফলো করে দিও। টাটা।